আমার জন্য স্পেশালি বানানো। হ্যাঁ তো এটা আমার পছন্দ না। আর এটা আমি একটু রেকর্ড করে আইছি ইউটিউবে না দিছি। কোনো পলিথিন এনवायरमेंट ফ্রেন্ডলি হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমরা একটা খাবারের ব্লগ করব, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। বাসায় তেমন কোনো বাজার নেই, কারণ কাজের চাপে বাজারে যাওয়া হয়নি। যদিও বাজারটা খুব বেশি দূরে না, কিন্তু এনে রান্না করতে করতে অনেক টাইম লাগবে। তো এই জন্যই ভাবলাম যে খাবারটা ফুড পান্ডা থেকে অনলাইনে অর্ডার করে দেই, তাহলে খাবারও চলে আসবে, তারপরে আস্তে ধীরে বাজার করলেই হবে। তো আমি কিন্তু ফুড পান্ডার মধ্যে ঢুকে গেছি, এখন আমি খাবার সিলেক্ট করব। আমি আসলে চুজ করতে পারছিলাম না, কারণ অনেক দিন আমরা একটানা KFC খেয়েছি, তারপরে কিছুদিন পপাইস খেয়েছি, এখন আমাদের একটু ব্রেক দরকার। আর তাছাড়া এখন দুপুর টাইম, এখন আমার মনে হচ্ছে যে রাইস বা কেবাব এই টাইপের কিছু নিলে ভালো হয় আমার জন্য। তো আমি আসলে হালাল অপশন খুঁজছিলাম, তো ভাবছি হালাল লিখেই সার্চ দিয়ে দেখি কী কী অপশন আসে, তাহলে তার মধ্যে থেকে হয়তো বা চুজ করতে একটু সুবিধা হবে। তো দেখি একটু টাইপ করে হালাল অপশন দিয়ে কোন কোন রেস্টুরেন্টের নাম আসে। তো আমার কিন্তু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি টাইপ করছি, এর জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি রেস্টুরেন্টটা বের করে তারপর আসছি। তো আমি হালাল রেস্টুরেন্ট দিয়ে সার্চ করার পর কিন্তু বেশ কিছু কয়েকটা রেস্টুরেন্ট চলে এসেছে, এর মধ্যে উসমান রেস্টুরেন্টের মেনুটা দেখে আমার একটু লোভনীয় লাগলো। তো আমি এর মধ্যে চলে এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, মেইনস আছে, এদের তান্দুরি অপশন আছে, রাইস বিরিয়ানি অপশন আছে। তো মেইনসের যে অপশনগুলো ছিল ওগুলো আমার কাছে মনে হয়নি যে দুপুরের জন্য উচিত হবে নেওয়া। আর তান্দুরি আমার খুবই পছন্দ, আমি একটু কনফিউজ ছিলাম তান্দুরি চিকেন লাহোরি তান্দুরি মধ্যে, কিন্তু অন্য টাইম হলে হয়তো বা আমি শিক কাবাব চুজ করতাম চোখ বন্ধ করে। তো আমি তান্দুরিটাকে স্কিপ করে রাইস বিরিয়ানিটাকে চুজ করছি। এর মধ্যে বিরিয়ানিরও কিন্তু অনেকগুলো অপশন আছে, যেহেতু আমি এদের আগে কখনো খাবার খাইনি। তো স্পেশাল বিরিয়ানি দেখতে পাচ্ছি আমি, স্পেশাল বিরিয়ানিটা $11.70, আই হোপ ইট উইল বি গুড। তো আমি এটাকে চুজ করে নিলাম, এদের দুটো অপশন চিকেন অ্যান্ড ফিশের মধ্যে আমি চিকেনটাকে চুজ করে নিলাম। এবারে কিন্তু আমি অ্যাড টু কার্ট করলাম এবং অর্ড প্লেস অর্ডার করব, কিন্তু এটা আমার টোটাল চলে এসেছে কিন্তু 14.69, যেহেতু ডেলিভারি ফি আছে সাথে 2.99। আপনি কিন্তু এর সাথে আরও কিছু অ্যাড অন করতে পারেন, বাট আমি আর কিছু চাই না। তো আমি অর্ডার প্লেস করে দিয়েছি, আমাকে কিন্তু রিসিপ্টটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন সে লিখেছে অ্যারাইভিং সুন। তো ওরা কিন্তু বারবার আপনাকে নোটিফাই করতে থাকবে 10 মিনিটস ওর 5 মিনিটস, এভাবে কিন্তু আপনারা কে ওরা বলে দিতে থাকবে যে আর কতক্ষণ আছে। তো ফাইনালি কিন্তু অ্যাট 4:25 PM এ আমি কিন্তু খাবারটা পেয়ে গেছি। তো আমি কিন্তু খাবারটা অর্ডার করেছিলাম 4:15, সো একদম কিন্তু এক্স্যাক্টলি 10 মিনিটসেই আমি খাবারটা পেয়ে গেছি। নোটিফিকেশান চলে এসেছে যে 4:25 খাবার ডেলিভার করা হয়ে গেছে। আমি কিন্তু তখনই দরজাটা খুলে খাবারটা নিতে বের হয়ে গেলাম, খাবারটা দেখলাম যে পলিথিনে ঝুলানো আছে। অন্যান্য ব্র্যান্ডের যেসব রেস্টুরেন্ট থাকে সেগুলো কিন্তু অনেক সুন্দর একটা কাগজের প্যাকেটে করে দেয়, বাট এটাতে একটা পলিথিনের মধ্যে যেটা একটা টেকঅ্যাওয়ের বাটিতে, মানে ওয়ান টাইম ইউজেবল যে বাটিগুলো থাকে ওগুলোতে করে খাবার দেওয়া হয়েছে এবং পলিথিনে ঝোল দেওয়া হয়েছে। তো আমারকে এখন আমার হাজব্যান্ড হেল্প করবে খাবারগুলো বাটতে। খাবারটাকে প্রথম দর্শনে মনে হচ্ছে যে খুব ভালো, কিন্তু অনেক মশলাদার খাবার মনে হচ্ছে। আমি এত মশলা পছন্দ করি না, এই জন্য বুঝতে পারছি না যে আমাদের ভালো লাগবে কি না। আর পলিথিনের মধ্যে যে ঝোলটা দেখেছেন ওটা হয়তো বা আমি বা আমার হাজব্যান্ড কেউই খাবো না, কারণ একে তো যে বিরিয়ানিটা আমরা নিয়েছি এটা তো খুবই মশলাদার দেখতেই পাচ্ছেন, তার উপরে আমরা যে কোনো কুকড ফুড যদি ডিরেক্ট পলিথিনে কন্ট্যাক্টে থাকে আমরা কিন্তু এই খাবারটা একটু অ্যাভয়েড করি।
আমরা কিছু কিছু প্লাস্টিকের ব্যাপারে মেনে চলি, যেরকম প্লাস্টিকের বাটিতে কখনোই গরম খাবার খাবার গরম করি না বা গরম খাবার বাড়িও না। এতে কিন্তু প্লাস্টিক থেকে কিছু কেমিক্যালস বের হয় যেটা কিনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এমনিতেও এই ঝোলটা দেখে মনে হচ্ছে অনেক তেল উপরে ভাসছে, এটা খুব বেশি হেলদি হবে কি না আমাদের দুইজনেরই একটু সন্দেহ লাগছে। যদিও আমার হাজব্যান্ড বলেছে যে এই পলিথিনগুলো এরা খাবারের জন্যই ব্যবহার করে, তো যার জন্যই ব্যবহার করুক না কেন, পলিথিনের খাবার আমার এত বেশি পছন্দ না। তো চলুন আমরা খাওয়া শুরু করি। আমি একটা দিচ্ছি যে খাবারের টেস্ট কেমন হয়। যে বাবারের তেল দে তুমি। হ্যাঁ, এই কি দুইজনের হবে? দুইজনের না, তিনজনের। না, আমার খুব বেশি না। এদের তো এই পলিথিন খাবারের জন্য স্পেশালি বানানো। হ্যাঁ, বেট আমার পছন্দ না। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলে দাঁড়া, এটা আমি একটু রেকর্ড করে আইজি ইউটিউবে না দিছি। কোনো পলিথিন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় না। সো দিস ইজ মাই ফুড, বেশ খানিকটা বিরিয়ানি, দুই প্লেট, সো অনেক খিচুড়ি স্বাদ। আমি আমার টাকা ফেরত চাই। দেখলে খিচুড়ি তো আমি রান্না করে ধরতাম। আমি খাই আগে, তারপর হচ্ছে খারাপ না, কিন্তু অনেক তেল। আমি হয়তো দোকানে থাকলে এটা জীবনে অর্ডার করতাম না। আমি একটা রাইস দিছিলাম যাতে ভালোই চিকেন দিছে, চার টুকরো চিকেন দিছে, চার টুকরো চিকেন দিছে, না চিকেন ভালো দিছে, রাইসও অনেক দিছে, রাইস ভালো দিছে, যাতে কাঁচামরিচ দিয়ে দিছে এক্সট্রা, কুচি কুচি করে কাঁচামরিচ দিছে, অ্যান্ড হচ্ছে তোমার কোরিয়ান্ডার উপর দিয়ে ছোটে ছড়াই দিয়ে দিছে। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়ার ব্লগ। যাবার আগে বলে যাই, আমার হাজব্যান্ড কিন্তু হাত দিয়ে খাবারটা প্লেটে দিয়েছে, এই জন্য কিন্তু কেউ কিছু মনে করবেন না, কারণ আমরা তখনই খেয়ে ফেলতাম। আর যতটুকু বিরিয়ানি ছিল, যেহেতু দুই প্লেটেই বাড়া হবে, এই জন্য আমরা আর চামচ ইউজ করি নাই, কারণ একটা চামচ আবার ধুতেও হবে, এটা একটা কারণ। আর আরেকটা কথা বলে দিই, এই খাবারের রেটিং কিন্তু তথাকথিত ফ্যাশনের জন্য দেওয়া, খাবারের রেটিং কিন্তু কেউ করতে পারবে না, কারণ এটা টোটালি ডিপেন্ড করে যার যার নিজস্ব টেস্ট বাডের উপরে। আমি এটাকে 6 দিয়েছি বলে যে আর কেউ এটাকে 10-এ 10 দিতে পারবে না এমন কিন্তু কোনোই কথা নেই। আর আমি কিন্তু খাবারকে রেটিং করেছি খাবারের প্যাকেজিং থেকে শুরু করে খাবারের যে পরিবেশনা সেটার উপর বেস করে, কারণ খাবারটা কিন্তু এমনিতে কিন্তু অনেক টেস্টি ছিল। তো যদি কেউ সিঙ্গাপুরে থাকেন অ্যান্ড উসমান রেস্টুরেন্ট থেকে এই বিরিয়ানিটা অর্ডার করেন, আপনার কেমন লেগেছে এই বিরিয়ানিটা খেতে এবং আপনি এটাকে 10-এ কত দিতেন, আপনি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। অনেক ধন্যবাদ।